বিপিএল এ সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর 1:30। এই ম্যাচ দিয়ে ঢাকার হয়ে বিপিএল অভিষেক হতে যাচ্ছে অজি ক্রিকেটার অ্যালেক্স রসের। সন্ধ্যা 6:30 তামিমের ফরচুন বরিশালের মুখোমুখি হবে বিজয়ের খুলনা টাইগার্স। ম্যাচ প্রিভিউ করেছেন শাহরিয়ার বাবু। কাগজে কলমে ঢাকাকে দুর্বল মনে হয়েছে, প্রথম ম্যাচে সেই দুর্বলতার লেশমাত্র নেই। নামের মতোই মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছিল ঢাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার উচ্ছ্বাসটাও তাই আকাশ ছোঁয়া। আনন্দ বাড়ার উপলক্ষ আরও আছে। ঢাকার হয়ে বিপিএল মাতাতে এসেছেন অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান সিডনি থান্ডার্সম্যান অ্যালেক্স রস। কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএল খেলেছি, এখানকার উইকেটের সঙ্গে মিল রয়েছে অনেকটাই, তবে ক্রিজে গেলে আরো ভালো বুঝতে পারবো। ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম। কাগজে কলমে বিপিএল এ এবারের আসরে সবচেয়ে দুর্বল দল চট্টগ্রাম প্রথম ম্যাচেও দেখিয়েছে গড়পড়তা পারফরম্যান্স। খুলনার বিপক্ষে ব্যাটারদের জড়ো করা 121 রান ডিফেন্ড করা হয়নি বোলারদের। শুভাগত হোমের চট্টগ্রামকে তাই ঢাকার বিপক্ষে খেলতে হবে আউট অফ দ্য বক্স ক্রিকেট। আরেক ম্যাচে বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। টাইগারদের টেস্ট জার্সিতে দারুণ খেলেন খুলনার মাহমুদুল হাসান জয়। টেস্টের প্লেয়ার, এই লেভেলটা গায়ে সেটে আছে বলেই কিনা প্রথম ম্যাচেই খেলেছেন সময় উপযোগী 39 রানের এক ইনিংস। শক্তিশালী বরিশালকে হারাতে হলে সেই আত্মবিশ্বাসের পুনরাবৃত্তি চান জয়। নেক্সট যে ম্যাচটা ওইটা একটা বড় প্রতিপক্ষ, সো আমরা বড় প্রতিপক্ষ হিসেবে না নিয়ে আমরা জাস্ট আমাদের যে টিম আছে আমাদের খুব ব্যালেন্স টিম আছে, আমরা যদি আমাদের ন্যাচারাল খেলা খেলতে পারি ইনশাল্লাহ ভালো খেলা হবে। এবারের বিপিএল এ অন্যতম সেরা দল বরিশাল। রংপুরকে হারিয়ে বিপিএল শুরু করা তামিমের বরিশালী ফেভারিট খুলনার বিপক্ষে তরুণ খুলনার মুখোমুখি অভিজ্ঞতার ঝুলিতে ভরা বরিশাল। তামিমের হাতে আছে মুশফিক মাহমুদুল্লাহ আর মিরাজের মতো প্লেয়ার, আছেন আফগান টি টোয়েন্টি ক্যাপ্টেন ইব্রাহিম জাদরান, দলের মিডল অর্ডার সামলাবেন চির নবীন শোয়েব মালিক। এই বরিশালকে হারাতে হলে অনেক কিছুই করতে হবে খুলনা টাইগার্সকে। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।